এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় অশনি। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তো ঘূর্ণিঝড় অশনির জেরে কবে থেকে টানা তিন দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসার আগে শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। অন্যদিকে এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। আগামীকাল 10ই মে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে সকাল থেকে বিভিন্ন সময়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ আগামী 11ই মে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 10ই মে মঙ্গলবারের মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 11ই মে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে উপকূলীয় তিন জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। উপকূল এলাকায় মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তাদের এদিনের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।